আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর একটা র্যান্ডম টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো টপিকটা হচ্ছে মূলত একটা ব্লগ জেনারেশন নিয়ে, আমরা কীভাবে চাইলে খুব সহজেই আমাদের নিজের জন্য একটা পার্সোনাল ব্লগ ক্রিয়েট করতে পারি, আর সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। আজকের স্পেসিফিক ভিডিওতে আপনার কোনো কোডিং নলেজের দরকার নেই, আপনার যদি কোনো রকম কোডিং নলেজ নাও থাকে তারপরেও আপনি এই ব্লগটা তৈরি করতে পারবেন। তো কথা না বেরিয়ে আমরা সরাসরি কাজে চলে যাই। তো আমরা আমাদের এই ব্লগ জেনারেশনের জন্য একটা ওয়েবসাইটের হেল্প নিব, সে ওয়েবসাইটের নাম হচ্ছে stackbit.com। তো আমরা যদি আমাদের ব্রাউজার ওপেন করে stackbit.com-এ যাই, তাহলে শুরুর দিকে দেখবেন যে এরকম লেখা আছে এখানে, যেটা জ্যামস্ট্যাক বেস্ট প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি। তো আমাদের ব্লগটা অ্যাকচুয়ালি আপনাদের জ্যামস্ট্যাক বেস্টই হবে। তো আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করে যাই, তাহলে দেখবেন যে স্ট্যাকবিটের সাহায্যে আপনি চাইলে ই কমার্স ওয়েবসাইট, মার্কেটার, সাস, ব্লগ, ফ্লেক্সিবল এরকম বেশ কিছু টাইপের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ব্লগ তৈরি করাটা দেখাবো। তো সেজন্য আপনারা এই ব্লগটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটু উপরের দিকে দেখবেন যেখানে আপনার প্রজেক্টের নামটার জন্য জিজ্ঞাসা করতেছে, তো এখানে আপনি আপনার প্রজেক্টের উপর ডিপেন্ড করে নামটা সিলেক্ট করবেন। আমি এখানে দিলাম জুনায়েদ সিম্পল ব্লগ। ওকে, দেওয়ার পর এবার যদি একটু নিচের দিকে খেয়াল করেন, তাহলে দেখবেন যে আমাদের এখানে একটা থিম সিলেকশনের অপশান আসছে, যেখানে অলরেডি একটা থিম সিলেক্ট করা আছে। তাছাড়া স্ট্যাটিক সাইট জেনারেটর হিসাবে চুজ করা আছে গ্যাটসবি, আর হেডলেস সিএমএস হিসাবে গিট। তো আমরা এখানে কিছু জিনিস চেঞ্জ করবো অবশ্যই। তো আমরা একটু দেখি যে আমাদের থিমের কী কী অপশান আছে। তো ভিতরে যদি দেখেন একটু, তাহলে দেখবেন যে আমাদের বেশ কিছু থিম আছে, বাট থিমগুলো স্পেসিফিক আপনার ক্যাটাগরির উপর স্পেশালাইজড। কিন্তু আমরা চাচ্ছি ব্লগ তৈরি করার জন্য, তো ব্লগের জন্য আসলে আমার মনে হয় এই থিমটা চুজ করতে পারেন আপনারা, বা আমাদের যে বাই ডিফল্ট যে থিমটা চুজ করা আছে সেটাও আসলে একটা মিনিমাল ব্লগিং থিম। তো আমরা এটা নিয়ে সামনে আগাবো, সেজন্য আমরা এটা সিলেক্ট করে কন্টিনিউ দিলাম। তারপর আমরা যদি স্ট্যাটিক সাইট জেনারেটরের অপশনটাতে দেখি, এখানে দেখবেন যে বেশ কয়েকটা টেকনোলজি আছে, গ্যাটসবি, হুগু, তারপর আপনার নেক্সট জেএস আছে এখানে। তো গ্যাটসবি আর নেক্সট জেএস দুইটা যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন, তবে আমরা আজকে স্পেসিফিক্যালি গ্যাটসবিটা ইউজ করব। আর ভবিষ্যতে আপনারা যারা ভিউজেস নিয়ে কাজ করেন, তারা হয়তো এখানে গ্রিড সাম বা আরও অনেক স্ট্যাটিক সাইট জেনারেটর আছে সেগুলো দেখতে পারেন, কিন্তু আপাতত আমাদের কাছে অপশন হিসেবে এ কয়েকটাই আছে। তো আমরা গ্যাটসবি সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করব। এবার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে হেডলেস সিএমএস। তো আমরা মূলত ব্লগ তৈরি করি, অনেকেই ব্লগ তৈরি করার সময়, নিজের পার্সোনাল ব্লগ তৈরি করার সময় ওয়ার্ডপ্রেস প্রেফার করি। এটার মূল কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাকচুয়ালি একটা আপনার ড্যাশবোর্ড প্যানেল আছে, একটা ইউজার ইন্টারফেস আছে, যেটা ইউজ করে আমরা আমাদের সাইটটাকে কনফিগার করতে পারি। আমরা চাইলে খুব সহজেই নতুন কন্টেন্ট দিতে পারি, আগের কন্টেন্টগুলো আপডেট করতে পারি। তো সিএমএসের কাজগুলো হচ্ছে মূলত এগুলো। তো আমরা যদি এখানে দেখি, হেডলেস সিএমএস হিসেবে আমাদের কিট সিলেক্ট করা আছে। তো আমরা যদি এখানে অপশনের ভিতরে যাই, যে আমাদের এখানে বেশ কয়েকটা অপশন আছে, তার মধ্যে সেনেটি, কন্টেন্টফুল, কিট, নেটলিফাই সিএমএস, ডেটো সিএমএস, ফরেস্ট্রি, তো আপনি চাইলে অন্যান্যগুলো এক্সপ্লোর করতে পারেন। বাট এখানে যেটা সিলেক্ট করা আছে গিট, ব্যাপারটা অনেকটা এরকম হবে যে আপনাদের আপনার যে ব্লগের যে কন্টেন্টগুলো আছে সেগুলো ফাইল আকারে আপনার প্রজেক্টের ভিতরে সেট করা থাকবে বা সেভ করা থাকবে। আপনি যদি প্রজেক্টটা গিটহাবে আপনি রাখেন, তাহলে গিটহাবে সে ফাইলগুলো থাকবে। তো আপনি সরাসরি সেই ফাইলগুলো এডিট করে আপনি আপনার ব্লগের কন্টেন্ট চেঞ্জ বা আপডেট করতে পারবেন। তো সেই জন্য এই অপশানটা আসলে সিলেক্ট করা। কিন্তু আমরা আসলে আজকে এই অপশানটা সিলেক্ট করবো না, আমরা করবো ফরেস্ট্রি। তো ফরেস্ট্রিও কিন্তু আপনার গিট ইউজ করে, কিন্তু ফরেস্ট্রির সুবিধাটা হচ্ছে ফরেস্ট্রিতে আপনি একটা ইউজার ইন্টারফেস পাবেন। আমাদের যেমন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আছে, ওরকম ড্যাশবোর্ডের মতো ফরেস্ট্রির ভিতরেও আপনি একটা ইউজার ইন্টারফেস পাবেন, যেখান থেকে আপনি কন্টেন্ট আপডেট করতে পারবেন, নতুন কন্টেন্ট অ্যাডও করতে পারবেন, এবং সেটা অ্যাকচুয়ালি গিট বেস সিএমএস। তো আপনি যদি আপনার প্রজেক্টটা গিটহাবে রাখেন আর ফরেস্ট্রি দিয়ে যদি কানেক্ট করে রাখেন, ফরেস্ট্রিতে আপনি একটা কন্টেন্ট আপডেট করবেন, ফরেস্ট্রি আপনার হয়ে সেটা আপনার গিটহাবে পুশ করে দিবে। সেজন্য আমি আসলে ফরেস্ট্রি প্রেফার করি। আপনার যে কন্টেন্টগুলো আছে সেগুলো আলটিমেটলি আপনার গিটহাব রিপোজিটরিতে থাকবে, এবং কি আপনাদের যে ফাইলগুলো আছে ফাইলগুলো সেখানেই থাকবে। তো আপনি যদি ভবিষ্যতে চিন্তা করেন যে না, আমি ফরেস্ট্রির সাথে কানেক্টেড থাকবো না, আমি ফরেস্ট্রি আর ইউজ করবো না, তাতে কোনো সমস্যা নেই, আপনি ইজিলি ডিটাচ করে দিতে পারবেন, কিন্তু আপনার ফাইলগুলো আপনার রিপোজিটরিতে থাকবে, এগুলো আর লস্ট হবে না। তো এটা সিলেক্ট করার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব। এবার স্ট্যাকবিট আপনাকে ফরেস্ট্রির সাথে কানেক্ট করার জন্য পড়বে। তো আমরা এখানে কানেক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার লগ ইন উইন্ডোটা আসবে। এখানে আপনি চাইলে আপনার যদি আগের অ্যাকাউন্ট থেকে থাকে, আপনি ওই অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে এখানে লগ ইন করতে পারবেন, অথবা চাইলে নতুন করে অ্যাকাউন্ট সাইন আপ করে ক্রিয়েট করতে পারবেন। তো আমরা যেহেতু গিটহাব ইউজ করব আমাদের প্রজেক্টটা অ্যাকচুয়ালি স্টোর করার জন্য, এবং কি ফরেস্ট্রি যে আপনাদের ফাইলগুলো পুশ করবে সেগুলো গিটহাবই করবে, তো
তো সেজন্য আমরা গিটহাব দিয়ে লগ ইন করবো, এটা অনেকটা ইজিয়ার হবে। তো সেক্ষেত্রে আমি এখানে গিটহাবে ক্লিক করব। ক্লিক করার পর আপনার গিটহাবের ইউজার নেম পাসওয়ার্ড বা আপনার যদি অলরেডি লগ ইন করা থাকে তাহলে আপনি এই স্টেপটা পার হয়ে যাবেন, যার পর আপনাকে ফরেস্ট্রি গিটহাব অ্যাকচুয়ালি অথরাইজ করার জন্য বলবে। তো সেখানে আপনি ফরেস্ট্রিকে অথরাইজ করে দিবেন, অথরাইজ করার পর আপনার এই উইন্ডোটা আসবে। তো আপনারা ফরেস্ট্রি যদি প্রথমবারের মতো ইউজ করে থাকেন তাহলে এই উইন্ডোটা আপনাদের খালি থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে, বাট আমার আগের একটা প্রজেক্ট আছে সেই জন্য এটা এখানে দেখাচ্ছে। তো মূলত ফরেস্ট্রির কাজ আপাতত এখানেই শেষ, তারপর আমরা স্টেক বিটে ফিরে যাব, যাওয়ার পর একটু রিলোড দিতে হবে, নতুবা এটা অ্যাকচুয়ালি আপনাদের ওটা রিয়েলাইজ করতে পারবো না যে আমরা অ্যাকচুয়ালি কানেক্টেড হয়েছি ফরেস্টের সাথে। এখন যদি আমরা আবার কানেক্টে ক্লিক করি তাহলে দেখবেন যে এটা কানেক্টেড হয়ে যাবে। এবার আসছে আপনাদের রিপোজিটরির স্টেপটা। এটা হচ্ছে মূলত আমাদের যে যে সাইটের লজিকগুলো আছে, আমাদের যে কোড বেস আছে, কোড বেসটা এবং আমাদের হেডলেস সিএমএস যে কন্টেন্টগুলো পুশ করবে সেগুলো আপনি কোন রিপোজিটরিতে রাখবেন, তো সেটাই এখানে দেখাচ্ছে। তো আপাতত আমাদের গিটহাবটা সিলেক্ট করা আছে বা স্ট্যাক বিট অনলি গিটহাবটা অ্যালাউ করতেছে আপাতত, কিন্তু নিচে একটা অপশান পাবেন, সেটা হচ্ছে আপনি রিপোজিটরিটা পাবলিক রাখবেন না প্রাইভেট রাখবেন। তো আপনার আপনার কন্টেন্ট, ধরেন আপনার যে কোড বেস আছে কোড বেসটা এখানে থাকবে এবং আপনার যে কন্টেন্ট আছে ব্লগের, ব্লগের কন্টেন্টের র ফাইলগুলোও সেই রিপোজিটরিতে থাকবে। তো এটার উপর বেস করে আপনি ডিসিশন নেবেন আপনি কি পাবলিক রাখবেন না প্রাইভেট রাখবেন। প্রাইভেটে রাখতেছি আপনাদের পরের একটা স্টেপ দেখানোর জন্য। তো প্রাইভেট সিলেক্ট করে আমরা এখানে ক্রিয়েট সাইটে ক্লিক করব। তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আপনার স্ট্যাক বিট হয়তো আপনাকে গিটহাবের সাথে কানেক্ট হওয়ার জন্য আলাদা অথরাইজেশন চাইতে পারে, মানে আপনার গিটহাবের সাথে যাতে স্ট্যাক বিট কানেক্ট হতে পারে সেজন্য গিটহাবে আপনি অথরাইজ করে নেবেন। ব্যাস এবার দেখবেন যে আমাদের সাইট তৈরি হয়ে গেছে। তো আমরা যদি এখন লঞ্চ স্ট্যাক বিটে ক্লিক করি তাহলে দেখবেন যে স্ট্যাক বিট একটা আপনাকে একটা ইন্টারফেস দেবে আপনার সাইটটাকে এখান থেকে এডিট করার জন্য। তো আপনারা চাইলে এটাকে একটু এক্সপ্লোর করতে পারেন, বাট আমার কাছে ফরেস্ট্রির ইউআইটা অনেক বেশি ক্লিন মনে হয়েছে, তো সেজন্য আমি ফরেস্ট্রিটা ইউজ করার জন্য সাজেস্ট করব। বাট আপনারা যদি এক্সপ্লোর করতে চান স্ট্যাক বিটের এই এডিটরটাকে এখান থেকে এক্সপ্লোর করতে পারেন। তো আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, আপনারা যদি সেটিংসে যান, সেটিংসে যাওয়ার পর এখানে দেখবেন যে কানেক্টেড সার্ভিসে নেটিফাই আছে। তো অ্যাকচুয়ালি আমাদের যে সাইটটা বিল্ড হচ্ছে আমরা গ্যাটসবি ইউজ করতেছি, গ্যাটসবি থেকে সাইটটা বিল্ড হয়, স্ট্যাটিক ভার্সন বিল্ড হয়, সেই বিল্ডিং প্রসেসটা অ্যাকচুয়ালি নেটিফাইতে হয়। এবং কি আপনাদের যে সাইটটা অ্যাকচুয়ালি সার্ভ করে, ডিপ্লয়মেন্ট ডিপ্লয় হওয়ার পরে যে সার্ভ করে সার্ভটা নেটিফাই থেকে করা হয়। তো এটার জন্য আপনাকে হয়তো আলাদা অথরাইজেশন করতে হতে পারে। তো যাই হোক, অথরাইজেশনের ঝামেলা শেষ করার পর আপনারা এই সেটিংসে গেলে নেটিফাইয়ের অপশনটা পাবেন, এখান থেকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনি নেটিফাইতে যাবেন, নেটিফাইতে গেলে নেটিফাইতে আপনি লগ ইন করবেন, যদি ইমেল দিয়ে লগ ইন করতে চান তো ইমেল দিয়ে করবেন। আমি ব্যক্তিগতভাবে গিটহাবের সাথে গিটহাব দিয়ে লগ ইন করি, তো আমি গিটহাব সিলেক্ট করব। তো গিটহাব সিলেক্ট করার পর আপনি যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে গিটহাব অ্যাকচুয়ালি অথরাইজ করার জন্য বলবে, তো অথরাইজেশন প্রসেসটা আপনি কমপ্লিট করবেন। তো একবার লগ ইন হয়ে গেলে আপনি দেখবেন যে আমাদের যে ব্লগটা আছে চোনাইট স্যাম্পল ব্লগ, তারপর কিছু স্ট্রিং আছে গ্লাবলাবলা, তো এখানে লেখা আছে যে সাইট ডিপ্লয় ইন প্রোগ্রেস। তো আমরা যে এখন যে জিনিসটা তৈরি করলাম, যেটা জেনারেট করলাম স্ট্যাক বিট দিয়ে, সেই সাইটটা অ্যাকচুয়ালি ডিপ্লয়মেন্টে আছে বর্তমানে, এটা প্রোগ্রেসে আছে। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে আমাদের মাস্টার, মাস্টার থেকে বিল্ডিং হচ্ছে, আর এখানে গেলে বিস্তারিত লগ দেখতে পাবেন। তো বিল্ডিং প্রসেস কমপ্লিট হয়ে গেলে সবার শেষে আপনারা এরকম একটা মেসেজ পাবেন, সাইট ইজ লাইভ, তার মানে আপনার সাইটটা ডিপ্লয় হয়ে গিয়েছে। তো আমরা যদি এখন ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে দেখবেন যে বর্তমানে আমাদের সাইটটা এখানে ডিপ্লয় করা আছে। তো আমরা যদি ওপেন করি লিঙ্কটা, এটা অ্যাকচুয়ালি নেটলিফায়ের আপনার একটা ডোমেইন, এখানে আপনাকে লিঙ্কটা দেওয়া হয়েছে। তো আপনি এখানে গেলে আপনার সাইটটা লাইভ দেখতে পাবেন, এটা অ্যাকচুয়ালি আপনার ব্লগ যেটা এখন আপনি জেনারেট করলেন। কিন্তু আপনি চাইলে এখান থেকে সাইট ওভারভিউতে গিয়ে, সাইট সেটিংসে গিয়ে আপনি দেখবেন যে ডোমেইন ম্যানেজমেন্ট আছে, এখানে গিয়ে আপনি আপনার নিজের পছন্দ মতো নেটলিফাই থেকে একটা ডোমেইন নিতে পারেন, কোড উইথ চোনায়েত ব্লগ। তো আপনার অবশ্যই একটা মানে ছোটো একটা নাম নেবেন যাতে সহজে ইউআরএলটা শেয়ার করা যায়। তো আমি নিলাম কোড উইথ চোনায়েত ব্লগ নিয়ে, যদি এটা অ্যাভেলেবেল থাকে তাহলে সেভ দেওয়ার পর সেটা নিয়ে নিবে, তার মানে বর্তমানে আমার যে ডোমেনটা ছিল, আমার যে নেটলিফাইতে যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে এখন আমার এই সাবডোমেনটা আসছে। তো আমি যদি এখন এটা ওপেন করি তাহলে দেখবেন যে আমাদের সাইটটা এখন এখানে ডিপ্লয় করা। আরও মজার ব্যাপার হচ্ছে এই জিনিসটা অ্যাকচুয়ালি আপনার নেটলিফাই থেকে সার্ভ করা হচ্ছে আপনার সাইটটাকে। তো নেটলিফাই আপনার ইন্টেলিজেন্স সিডিএন ইউজ করে, সেক্ষেত্রে আপনি খুব ভালো পারফরমেন্স পাবেন এখান থেকে। তো এখানে আপনি চাইলে আপনার ডোমেনও অ্যাড করতে পারবেন, আপনার যদি নিজস্ব পার্সোনাল ডোমেইন থেকে থাকে যেমন চোনায়েত ডট মি বা উইথ ডট চোনায়েত ডট মি, তো এটা এখান থেকে ইজিলি অ্যাড করতে পারবেন। এখানে ক্লিক করার পর আপনি ইনস্ট্রাকশন ফলো করবেন ওদের ডক্সে দেওয়া, সেই ইনস্ট্রাকশন দেখে দেখে আপনি করে ফেলতে পারবেন। তো এই ফ্লেক্সিবিলিটিটা অ্যাকচুয়ালি আপনার নেটলিফাই দিচ্ছে আপনাকে। এবার নেটলিফাই দেখা হলো, এবার আমরা ফরেস্ট্রিতে যাব, যেখানে আমরা অ্যাকচুয়ালি আমাদের আমরা যেটা অ্যাকচুয়ালি সিএমএস হিসাবে ইউজ করতেছি।
তো এটা রিলোড দেওয়ার পর, আমাদের যেহেতু উইন্ডোটা অলরেডি ওপেন ছিল, রিলোড দেওয়ার পর দেখবেন যে আমাদের ব্লকটা এখানে চলে আসছে। তো এই ব্লকে যদি ক্লিক করেন, ক্লিক করার পর এরকম একটা সুন্দর একটা ড্যাশবোর্ড পাবেন, ইউআই পাবেন আপনার ব্লগের কন্টেন্টগুলো এডিট করার জন্য। তো এখানে দেখবেন যে সাইট কনফিগারেশন আছে, এখানে আপনার সাইটের কিছু বেসিক কনফিগারেশন এখান থেকে এডিট করতে পারবেন। তারপর হোম আছে, হোমের কিছু কন্টেন্ট এডিট করতে পারবেন। তারপর আমাদের ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, আমরা যদি পেজেসের ভিতরে যাই তাহলে দেখবেন যে এখানে অনেকগুলো পেজেস আছে এবং সেই সাথে পোস্ট নামে একটা ডিরেক্টরি আছে। তো পোস্টসের ভিতরে যদি আমরা ঢুকি, ঢুকার পর দেখবেন যে আমাদের যে ব্লগ পোস্টগুলো আছে, অ্যাকচুয়ালি আমাদের নতুন নেওয়া ডোমেন্ট হচ্ছে এটা। তো এখানে যে ব্লগ পোস্টগুলো আছে, ধরেন যে বেসিক রুলস ফর ওয়াকিং ইন দ্য মাউন্টেন্স, তারপর আরও যে যে পোস্টগুলো আছে, এই পোস্টগুলো অ্যাকচুয়ালি এখানে আছে। তো আমরা যদি দেখি যে পোস্টটা আমরা দেখলাম যে এটা এটা আমরা অ্যাকচুয়ালি দেখছি আমাদের প্রথমে আছে, তো এখানে গিয়ে আমরা খুব সহজে এটাকে এডিট করতে পারবো। দেখেন কি সুন্দর একটা ইউজার ইন্টারফেস আছে, এখানে আপনি আপনার ব্লগ ইচ্ছা মতো একদম নিজের মন মতো লিখতে পারবেন। ইমেজ আপলোড করা সুপার ইজি, জাস্ট আপনাদের একটা ইমেজ আপলোডার আছে, এখান থেকে ইমেজ সিলেক্ট করতে পারবেন, অথবা আপনারা চাইলে নতুন আপলোড করতে পারবেন এখান থেকে, খুবই সিম্পল। তো ধরেন আমরা এই ব্লগটাকে একটু এডিট করলাম, বেসিক রুলস ফর ওয়াকিং ইন দ্য মাউন্টেন্স, শেষে আমরা একটা আশ্চর্যবোধক চিহ্ন লাগাইলাম, একটা বা তিনটা লাগাইলাম, লাগানোর পর আমরা সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর এখন কী হবে, আমরা যে গিটহাবে আমাদের যে রিপোজিটরিটা অ্যাকচুয়ালি জেনারেট করছে স্ট্যাক বিট, সেই রিপুতে আপনার এই আপডেটগুলো আপনার ফরেস্ট্রি পুশ করে দিবে। তো আমরা যদি আমাদের গিটহাব অ্যাকাউন্টে যাই, যে অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি আপনি লিঙ্ক করাইছেন স্ট্যাক বিট থেকে, সেই অ্যাকাউন্টে যদি যান, যাওয়ার পর দেখবেন যে আমাদের নতুন একটা রিপো তৈরি হয়েছে। মোস্ট প্রবাবলি আপনার যদি নামটা অ্যাভেলেবেল থাকে, তাহলে যে নামটা সিলেক্ট করেছেন স্ট্যাক বিট থেকে, সে নামের উপর আপনার রিপোর্ট অ্যাকচুয়ালি ক্রিয়েট হবে। তো এই রিপোতে যাওয়ার পর দেখবেন যে আমাদের এই প্রিভিউ ব্রাঞ্চে অ্যাকচুয়ালি একটা পুশ আছে, রিসেন্ট পুশ। তো আমরা যদি প্রিভিউ ব্রাঞ্চে যাই, যাওয়ার পর দেখবেন যে এক মিনিট আগে একটা পুশ হয়েছে, এই পুশটা অ্যাকচুয়ালি ফরেস্ট্রি আমার হয়ে করে দিছে। তো আমরা যদি দেখি অ্যাকচুয়ালি যে পুশটা অ্যাকচুয়ালি কী ছিল, পুশটা ছিল বেসিক্যালি আমাদের টাইটেল ছিল, এটা টাইটেলের শেষে আমরা তিনটা আশ্চর্যবোধক চিহ্ন বসাইছি। সো টাইটেলটা এখানে অ্যাকচুয়ালি আপডেট হয়েছে। তো এবার যদি আমরা আমাদের ব্লগে যাই, ব্লগে গেলে দেখবেন যে আসলে ব্লগের টাইটেলটা কিন্তু আপডেট হয়নি। তো এখানে আমাকে আপনাদেরকে প্রসেসটা এক্সপ্লেন করতে হবে, অ্যাকচুয়ালি প্রসেসটা কীভাবে হচ্ছে। তো আমরা যখনই কোনো কিছু আপডেট করি ফরেস্ট্রিতে, ফরেস্ট্রি সেটা আমাদের যে রিপোর্ট আছে, এই রিপোর প্রিভিউ ব্রাঞ্চে অ্যাকচুয়ালি পুশ করে, নট মাস্টার, মাস্টার ব্রাঞ্চে না, এটা প্রিভিউ ব্রাঞ্চে পুশ করে। কিন্তু নেটলিফাই এরকমভাবে সেট আপ করা আছে যে আমাদের মাস্টার ব্রাঞ্চে যদি কোনো আপডেট আসে, সেই আপডেটটা নেটলিফাই নিবে, নেওয়ার পর আপনার সাইটটাকে বিল্ড করবে, বিল্ড করার পর তারপর আপনার যে আপডেটটা আছে সেটা আপনার ডিপ্লয় করে দিবে। তো ডিপ্লয় করলে তখন আপনি সেই আপডেটটা এখানে দেখতে পাবেন। কিন্তু এখন যেহেতু এটা প্রিভিউ ব্রাঞ্চে পুশ হয়েছে, যেটা ফরেস্ট্রি অ্যাকচুয়ালি করছে, সেজন্য নেটলিফাই কিন্তু আপনার বিল্ডিং প্রসেস শুরু করে নাই এবং নতুন ডিপ্লয়মেন্টটা আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা এখন কী করব, আমরা সেই প্রিভিউ ব্রাঞ্চ থেকে ফরেস্ট্রিকে বলবো যে তুমি মাস্টারে পুশ করো, প্রিভিউতে না। তো সেজন্য আমরা ফরেস্ট্রিতে যাব। ফরেস্ট্রিতে যাওয়ার পর এখানে যদি খেয়াল করেন, অ্যাকচুয়ালি আমার আগের যে ব্লকটা ছিল সেটা মাস্টার সিলেক্ট করা আছে, কিন্তু এখানে প্রিভিউ দেওয়া, সেই জন্য এটা অ্যাকচুয়ালি প্রিভিউতে পুশ করতেছে। তো আমি ফরেস্ট্রির ভিতর থেকে সেটিংসটা চেঞ্জ করার কোনো অপশন পাইনি, এটা চেঞ্জ করার একমাত্র উপায় হচ্ছে ডিলেট করে আবার ইম্পোর্ট করা। তো ডিলেট করতে এটা সিলেক্ট করে, এই প্রিভিউ ব্রাঞ্চেস এখানে লেখা আছে, তারপর এটা সিলেক্ট করে এখান থেকে রিমুভ ব্রাঞ্চ দিবেন। তো এখন আপনারা ভাবতে পারেন যে এত কষ্ট করে স্ট্যাক বিট অ্যাপটা জেনারেট করে, আমাদের ব্লকটা জেনারেট করে ফরেস্ট্রিতে দিল, এখন আমরা যদি এটা রিমুভ করে দিই তাহলে আমরা আবার এটাকে কীভাবে ব্যাক পাবো। তো এখানে আছে সবচেয়ে মজার জিনিস, ফরেস্ট্রি আপনার যত রকম কনফিগারেশন ফাইল আছে বা আপনার ব্লগের কন্টেন্ট আছে, সব কিছু আপনার এই গিটহাব রিপোর ভিতরেই রাখে। তো আপনি যদি খেয়াল করেন যে রিপোতে একটা ফাইল ফোল্ডার আছে, অ্যাকচুয়ালি ফোল্ডারটার নাম হচ্ছে ডট ফরেস্ট্রি। তো এই ডট ফরেস্ট্রির ভিতরেই ফরেস্ট্রির যাবতীয় যত কনফিগারেশন আছে সব কিছু এটার ভিতরেই ফরেস্ট্রি পুশ করে রাখে। আর আপনার ব্লগের যে কন্টেন্ট আছে, ব্লগের কন্টেন্টটা অ্যাকচুয়ালি আছে আপনার এই সোর্স, তারপর পেজেস, এটার ভিতরে মার্কডাউন ফাইল আকারে। তার মানে আপনি যদি ফরেস্ট্রি থেকে প্রজেক্টটা রিমুভও করে দেন, তাহলে অ্যাকচুয়ালি আপনার এই যে কনফিগারেশন ফাইলগুলো আছে বা আপনার যে কন্টেন্ট আছে কোনোটাই রিমুভ হচ্ছে না, এগুলো আপনার রিপোতে থেকে যাচ্ছে। তো আমরা এটা ইউজ করে আবার ফরেস্ট্রিতে রিইম্পোর্ট করতে পারবো। তো এখন আমরা ব্রাঞ্চটা রিমুভ করে দিলাম। তো এবার আবার আমরা অ্যাড সাইডে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এগুলো কোনোটাই সিলেক্ট করবো না, করবো সবার শেষেরটা, সেটা হচ্ছে আদার। তো আদারে দেওয়ার পর নেক্সটে দিব। দেওয়ার পর আমরা গিটহাব সিলেক্ট করব, যেহেতু আমাদের রিপোজিটরিটা গিটহাবে আছে। তো গিটহাব সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এটা অ্যাকচুয়ালি অথরাইজ করার জন্য বলবে, বাট আমাদের অথরাইজ করা আছে। তো পরের পার্টটা হচ্ছে ইন্টারেস্টিং, আপনি যদি স্ট্যাক বিটে প্রাইভেট রিপো সিলেক্ট করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে আরেকবার অথরাইজ করতে হতে পারে ফরেস্ট্রিকে আপনার প্রাইভেট রিপোগুলো অ্যাক্সেস পাওয়ার জন্য। তো সেই জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে, আমি যেহেতু অলরেডি অথরাইজ করে রাখছি তো আমার এই প্রসেসটা দেখতে হয়নি,
বাট আপনাদের এই প্রসেসটার মাধ্যমে যেতে হবে। যাওয়ার পর আপনি রিপোগুলো এখানে লোড হবে, তো লোড হওয়ার পর আপনি আপনার যে রিপোর্ট আছে জোনায়েদ সিম্পল ব্লক, যেটা আমাদের রিপোর্ট নাম জোনায়েদ সিম্পল ব্লক অ্যাকচুয়ালি, তো এই রিপোর্ট আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ব্রাঞ্চেস এখান থেকে সিলেক্ট করব মাস্টার, এখানে চাইলে প্রিভিয়াস সিলেক্ট করতে পারেন। তো এখানে দেখবেন একটা লেখা আছে যে হুইচ ব্রাঞ্চ শুড ইউ রিড ফ্রম, তো এটা অ্যাকচুয়ালি মাস্টার থেকে রিড করবে এবং মাস্টারই পুশ করবে। তো মাস্টার সিলেক্ট করার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে দেখবেন যে আপনার সাইটটা ইম্পোর্টিং করা প্রসেস শুরু হয়ে গেছে। তো একটু টাইম দিলে দেখবেন আমাদের যে আগের কন্টেন্টগুলো আছে সবগুলো এক এক করে এখানে চলে আসবে। বেস, সব কিছু চলে আসছে। দেখবেন যে আমাদের যে সাইট কনফিগারেশনটা ছিল সেটা একদম আগের মতোই আছে, এবং কি আমাদের যে বাকি যেগুলো আসলে সেগুলো আছে। তো আমরা পেজেসে যাব, যাওয়ার পর পোস্টের ভিতরে যাব যেখানে অ্যাকচুয়ালি আমাদের ব্লগ পোস্টগুলো আছে। তো আমাদের এই সবার যে প্রথম পোস্ট আছে সেটা এখানে সবার শেষে, তো আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পর এখন আমরা এটাকে এডিট করব। তো এডিটটা ঠিক আগের মতোই করলাম, তিনটা আপনার আশ্চর্যবোধক চিহ্ন দিলাম আর শুরুর দিকেও তিনটা দিলাম, জাস্ট চেঞ্জেসটা অ্যাকচুয়ালি যে আমরা এখন যে করলাম এটা বোঝার জন্য। করার পর আমরা সেভ দিব। সেভ দিলে ফরেস্টে কী করবে, আপনার এই আপডেটেড কন্টেন্টটা আপনার রিপোতে পুশ করবে। তো আপনি যদি রিপোতে যান, আমরা কিন্তু এখন মাস্টার সিলেক্ট করে রাখছি, রিপোতে যাওয়ার পর আপনাকে একটু ওয়েট করতে হতে পারে। এখন যে পুশটা দেখাচ্ছে এক মিনিট আগে, এটা অ্যাকচুয়ালি আমরা যে রিকনফিগার করছিলাম সেই রিকনফিগারেশনের পুশ। তো আমরা কিছুক্ষণ ওয়েট করলে আমাদের যে নতুন যে পুশটা আছে সেটা দেখতে পাবেন, এই যে চলে আসছে। তো এখন এই 15 সেকেন্ড আগে, মানে আপনার 15 সেকেন্ড আগে আমাদের একটা পুশ আসছে যেটা ফরেস্ট্রি আমাদের হয়ে করে দিছে। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে আমাদের যে আপডেটেড কন্টেন্টটা আছে সেটা চলে আসছে। তো আগে এরকম ছিল টাইটেলটা, এখন আমাদের এই যে এরকম শুরুর দিকে তিনটা আপনার আশ্চর্যবোধক চিহ্ন আর শেষের দিকে তিনটা চিহ্ন, তার মানে আমাদের আপডেটেড কন্টেন্ট মাস্টারে চলে আসছে। তো আমাদের নেটলিফেটা যেভাবে সেট আপ করা আছে, যে আমাদের গিটহাব রিপোতে মাস্টার ব্রাঞ্চে কোনো আপডেটেড কন্টেন্ট আসলেই নেটলিফাই সেটা বিল্ড করা শুরু করে দিবে। তো আমরা যদি নেটলিফাইতে গিয়ে সাইট ওভারভিউতে যাই বা ডিপ্লয় স্ট্যাবে যাই, যাওয়ার পর এখানে দেখবেন যে আমাদের পরপর দুটা ডিপ্লয়মেন্ট হয়েছে, অ্যাকচুয়ালি 3:15 একটা, 3:16 একটা। তো আমাদের রিকনফিগার করার সময় যে একটা পুশ হয়েছিলো মাস্টারে, সেই পুশের ডিপ্লয়মেন্ট হচ্ছে এটা, আর উপরেরটা হচ্ছে আমরা যে কন্টেন্ট আপডেট করছি সেই কন্টেন্টের ডিপ্লয়মেন্ট। তো এখানে যদি আমরা ক্লিক করি এটা অবশ্যই সাকসেস হয়েছে, তাই সব কিছু আপনি গ্রিন গ্রিন দেখতেছেন। একদম সবার শেষে গেলে দেখবেন যে আপনার সাইট ইজ লাইভ, তার মানে আমাদের ডিপ্লয়মেন্ট প্রসেসটা আপনাদের সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। তো এবার যদি আমরা আমাদের সাইটে যাই, যেটা আমরা লিঙ্কটা নিয়েছিলাম ইউআরএলটা, সেটা যাই, সেটা যাওয়ার পর আমরা রিলোড দিই। রিলোড দেওয়ার পর দেখবেন যে আমাদের যে কন্টেন্ট আছে সেটা আপডেট হয়ে গেছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো একবার সেট আপ হয়ে গেলে এখন থেকে আপনার কাজটা কী হবে, আপনার স্টেক বিটও দরকার নাই, নেটলিফাইও দরকার নাই, এবং আপনার রিপোজিটরি যেটা আছে গিটহাবে সেটাও দরকার নেই। আপনি জাস্ট ফরেস্ট্রিতে ঢুকবেন, ঢুকার পর আপনার এই ড্যাশবোর্ড পেজটা পাবেন, এখান থেকে আপনি আপনার রিপোজিটরিটা সিলেক্ট করবেন বা আপনার যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টটা সিলেক্ট করবেন। করার পর আপনি যদি নতুন ব্লগ পোস্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে এই পেজেসে যাবেন, পেজেস সেকশানে, তারপর পোস্টের ভিতরে যাবেন। যার পর আপনি যদি আগের কোনো ব্লগ পোস্ট এডিট করতে চান তাহলে এখান থেকে এডিট করবেন, আর নতুন ক্রিয়েট করতে চাইলে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজেসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টেমপ্লেট দেখাবে যে আপনি কি পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন নাকি পোস্ট। তো এখানে একটা জিনিস, মজার জিনিস, যেটা হচ্ছে আমরা এখানে সাইড বারে দেখলাম যে পেজেস ডিরেক্টরির ভিতরে আমাদের পোস্ট নামে একটা ডিরেক্টরি আছে, সেটার ভিতরে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পোস্টগুলো। তো এখানে পেজেসের ভিতরে কিন্তু পেজেস আছে যেগুলো অ্যাকচুয়ালি আমাদের সাইটে আছে, যে এই পেজগুলো আছে এই পেজগুলো এখানে দেখাচ্ছে। তো আপনি যদি পেজ ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আপনাকে পেজ টেমপ্লেটটা নিতে হবে। তবে এই যে এই কনফিগারেশনটা আছে যে এখানে পেজেসের ভিতরে পোস্ট আছে, সেটা কিন্তু একদম সম্পূর্ণ থিম স্পেসিফিক, আপনি অন্য একটা থিম ইউজ করলে হয়তো অন্যরকমভাবে দেখতে পারেন, বাট জিনিসটা আইডিয়াটা সেম। আপনি পোস্টের ভিতরে যাবেন, নতুন একটা পেজেস নেবেন, নেওয়ার পর এখানে টেম্পলেট দেখাবে যে আপনি কোন টেম্পলেটটা নিতে চাচ্ছেন, পোস্ট টেম্পলেট নাকি পেজ টেম্পলেট। তো আমরা পোস্ট ক্রিয়েট করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা পোস্ট টেম্পলেটটা নিব। নেওয়ার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এখানে আপনি আপনার উইন্ডোটাও চলে আসবে, ইউজার ইন্টারফেস আপনার নতুন ব্লগ কন্টেন্ট অ্যাড করার জন্য। তো আমরা একটা টাইটেল দিলাম, দিস ইজ এ ডেমো ব্লগ। ওকে, সাব টাইটেল অ্যাকচুয়ালি রিকোয়ার্ড না, তো আমরা এটা স্কিপ করলাম। আর ডেটা, আজকের ডেটা সিলেক্ট করে দিলাম। করার পর আমরা একটা আপনার ইমেজও সিলেক্ট করব। তো ইমেজটা ধরেন সম্পূর্ণ নতুন একটা ইমেজ আমরা আপলোড করব আমাদের এই স্টোরেজ থেকে। তো এখানে যাওয়ার পর আমি এই ইমেজটা আপলোড করে দিলাম। তো আপলোড প্রসেসটা একদম এরকম সিম্পল, আপনি দিলেই আপলোড হয়ে যাবে। এই ইমেজগুলোও কিন্তু ফরেস্টে আপনার গিটহাব রিপোজিটরির ভিতরে রাখে, তো এগুলো নিয়ে আপনার হারানোর কোনো ভয় নেই। তারপর নিচের দিকে আমাদের অ্যাকচুয়ালি রিকোয়ার্ড তেমন কিছু নাই। তো আমরা এখানে আমাদের এই রিচ টেক্সট এডিটরে আমাদের কন্টেন্টগুলো লেখা শুরু করব। দিস ইজ মাই ব্লগ পোস্ট কন্টেন্ট।
তো এখানে কিন্তু এটা রিচ টেক্সট এডিটর, তার মানে আপনি এটাকে ইচ্ছা মতো ফরম্যাট করতে পারবেন আপনার নিজের মতো করে, একদম খুবই সিম্পল। আমি অ্যাকচুয়ালি এই ক্লিন ইউআইটা খুব বেশি পছন্দ করি। তো এখানে আপনি আপনার কন্টেন্টটা দেওয়ার পর, সরি এটা কন্টেন্ট হবে, তো কন্টেন্টটা দেওয়ার পর আপনি সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করলে কী হবে, আপনার যে আপডেটটা আছে সেটা আপনার গিটহাব রিপোজিটরিতে পুশ হবে, যেটা অ্যাকচুয়ালি নেটলিপে আপনার হয়ে পুশ করে দিবে। তো আপনি যদি আপনার গিটহাব রিপোতে যান, যেখানে অ্যাকচুয়ালি আপনি আপনার প্রজেক্টটা রাখছেন, সেখানে গেলে দেখবেন যে মাস্টারে অ্যাকচুয়ালি একটা পুশ হয়েছে 1 মিনিট আগে। তো আমরা যদি পুশটা দেখি, অ্যাকচুয়ালি আপনাদের কী পুশ হয়েছে, সেই পুশটা হচ্ছে নতুন একটা পোস্ট অ্যাড হয়েছে, এই মার্কডাউন ফাইল অ্যাড হয়েছে অ্যাকচুয়ালি। আর এই মার্কডাউন ফাইলের কন্টেন্ট ছিল এরকম, আমাদের টাইটেল ছিল দিস ইজ এ ডেমো ব্লগ, আর আপনার যে রিচ টেক্সট এডিটর আমরা যে কন্টেন্টটা লিখছিলাম সেই কন্টেন্টের অংশ ছিল এটা। তার মানে হচ্ছে আমাদের মাস্টারে নতুন কন্টেন্ট আসছে। তো এখন নেটলিফাই আপনার ইনফর্মড হবে যে আমাদের মাস্টারে নতুন কন্টেন্ট আসছে, সেটার উপর ভিত্তি করে সেটা আপনার ডিপ্লয়মেন্ট শুরু করবে। তো বিল্ডিং কমপ্লিট হয়ে গেলে সেটা আপনার সাইটে ডিপ্লয় করে দিবে। তো আমরা এতক্ষণ কথা বলতে বলতে মেবি ডিপ্লয় হয়ে গেছে, তো আপনি চাইলে নেটলিফাইতে গিয়ে স্ট্যাটাসও দেখতে পারেন। বাট আমি এখানে একটা রিলোড দিলাম আমার ব্লগে, আর রিলোড দেওয়ার পর দেখবেন যে আমাদের কন্টেন্ট এখানে চলে আসছে। তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে আমাদের পোস্টের টাইটেল, আর এটা হচ্ছে আমাদের কন্টেন্ট, অ্যাকচুয়ালি পোস্টের কন্টেন্ট, আর এটা হচ্ছে আমাদের যে ইমেজটা ছিল, এটাকে কী বলে থাম্বনেল ইমেজ, সেটা এখানে। তো পুরো প্রসেসটা আসলে এতটাই সিম্পল, আপনি জাস্ট ফরেস্টিতে যাবেন, তারপর নতুন পেজ বা পোস্ট যেটা অ্যাড করতে চান সেটা অ্যাড করবেন, করার পর একটু ওয়েট করবেন, আপনার নেটলিফাই সেটা বিল্ড করবে, বিল্ড করার পর ডিপ্লয় করে দেবে। ডিপ্লয় করলে আপনি আপনার ব্লগে সেই কন্টেন্টগুলো আপডেট পাবেন। তো এখানে একটা মজার জিনিস হচ্ছে, আপনি যদি ব্লগটা একটু চালান, চালালে দেখবেন যেটা আসলে সুপার ফাস্ট, মানে আপনি ক্লিক করার সাথে সাথে চলে আসতেছে। তো এটা অ্যাকচুয়ালি আপনার জ্যামিস্টিকের বেলকি, জ্যামিস্টিক নিয়ে আমি আরও ডিটেলস ভিডিও আনবো সামনে, তো সেগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সামনের দিকে আমি গ্যাটসবি, তারপর নেক্সট জেস ইউজ করে কীভাবে আপনি ব্লগ তৈরি করবেন একদম স্ক্র্যাচ থেকে সেটা দেখাবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।